আহলে হাদিসের সাথে আহলে সুন্নতের আকীদায় 15টা পার্থক্য আছে। আহলে হাদিসের আকীদায় 15টা শিরক কুফর আছে। আহলে হাদিস বলতে কি বোঝায়? আহলে হাদিস বলতে বোঝানো হয় কোরআন এবং সুন্নাহর অনুসারী। হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্নাহ। কোরআনে কারিমের আরেক নাম হাদিস। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক কোরআনকে হাদিস বলছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরকম অনেক আয়াতে আল্লাহ পাক কোরআনে কারিমকে হাদিস বলছেন। তো কেউ যদি বলে যে আমি আহলে হাদিস, হাদিসের অনুসারী, তার অর্থ হলো তিনি কোরআন এবং সুন্নার অনুসারী। তো প্রত্যেক মুসলমানই তো কোরআন সুন্নার অনুসারী। কোন মুসলমান যদি কয় যে না না আমি খবরদার আমি কোরআন মানি না, সে কি মুসলমান? কেউ যদি কয় না আমি সুন্না মানি না, সেও মুসলমান না। তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সুন্নার অনুসারী। সুতরাং প্রত্যেক মুসলমানই আহলে হাদিস। আহলে হাদিস কোনো দল ফেরকা গোষ্ঠীর নাম না। এটা হলো যে এক সময়ে পৃথিবীতে মানুষ কোরআন সুন্নার অনুসরণ বাদ দিয়ে কেয়াসের অনুসরণ, রায়ের অনুসরণ, বিভিন্ন ফিলোসফির দর্শনের অনুসরণ, এইরকম যুক্তির অনুসরণ, বিভিন্ন অনুসরণের দিকে মানুষ চলে যাচ্ছিল। তখন ওলামায়ে কেরাম যারা কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতেন তাদেরকে বলতেন যে আহলুল হাদিস, আসহাবুল হাদিস। যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, আরও অনেকে লেখনীতে এই আহলুল হাদিস শব্দটি পাওয়া যায়। তারা এখানে দল বোঝানোর জন্য আহলুল হাদিস ব্যবহার করেন নাই, তারা বুঝিয়েছেন কোরআন এবং সুন্নার অনুসারী। আহলুল হাদিস বলতে কোরআন এবং সুন্নার অনুসারীকে বোঝানো হয়। তো প্রত্যেক মুসলিমেরই আরেক নাম, আহলুল সুন্নাহ ওয়াল জামাতেরই আরেক নাম আহলুল হাদিস। প্রশ্ন করেছেন, প্রকৃত সালাফির গুণাবলী কি? জবাব, প্রকৃত সালাফির গুণাবলী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কোরআন, সহিহ হাদিস এবং সাহাবাই কেরামদের আদর্শ। এই তিনটি বিষয়ের আলোকে যার আকীদা হবে, যার আমল হবে, যার ইসলামী কর্মকাণ্ড হবে, সেটি হলো প্রকৃত সালাফি, সেটি প্রকৃত সালাফির গুণাবলী। বিরাট বক্তা, তাকে প্রশ্ন করা হয়েছে যে আহলে হাদিসের আকীদা ঠিক আছে কিনা। সবুজ রঙের একটা টুপি আছে, পাগড়ি আছে, বিরাট আস্কন আছে, উনি বলতেছে যে আহলে হাদিসের 15-20টা আকীদায় দোষ আছে এবং মাজমুয়ে ফতোয়া আল্লামা ফিরিঙ্গি মহালি আব্দুল হাই তিনি তার মাজমে ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন 15-20টা আহলে হাদিসের আকীদার ত্রুটি আছে। ও মুনশি, ভালো করে শোনো, বকবক তো তোমার মাঠে তুমি অনেক করো, তুমি পড়েছো মাজমে ফতোয়া, এইটার রেফারেন্স দিয়েছো তুমি, তুমি অনেক বক্তৃতা করো, অনেক চাপাবাজি করে বেড়াচ্ছ। এই মাজমে ফতোয়ার বয়স 122 বছর। 122 বছর আগের সভা, আমার দাদাদের দুই দাদার কোন এক ভাইয়ের আনা ভারত থেকে মাতবা ইউসুফি লখনৌ থেকে সভা, 1321 সালের সভা, গর্ধব মিথ্যুক, তুমি এটা থেকে বের করো। আব্দুল হাই লখনৌ কোন জায়গায় আহলে হাদিসের আকীদা খারাপ বলেছে তুমি এসে দেখাই দিয়ে যাও। আপনারা চিলেন এই মিথ্যুককে? এই মিথ্যুক বলেছে যে আলবানি হলে বোরিন মেকার উপিদ্দার কি জানে। তুমি একবার দাবি করো তুমি নাদওয়াতুল উলামায় পড়েছ, আবার তুমি দাবি করো তুমি ডক্টর, তুমি কোথায় পড়েছ? আলবানি প্রসঙ্গে তার অভিযোগ যে বহুদিন পালিয়েছিলেন ইহুদিদের থেকে আছে, পদভ্রষ্ট হয়ে সে এই সকল কথাবার্তা বলা শুরু করেছে। তুমি কোথায় পালিয়েছিলে বলো, তোমার সার্টিফিকেট তুমি শো করো, আমার ধারণা তুমি নাদওয়াতুল উলামায় পড়ো নাই, তোমার ডক্টরের দাবিও মিথ্যা। কেন নাদওয়াতুল উলামায় গেছি, সেখানে নিরপেক্ষ, নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা আব্দুল হাই লখনৌ তিনি আহলুল হাদিস।
সৈয়দ নজির হোসেনের ছাত্র আহলে শায়খুল কুলের ছাত্র তিনি উল্লেখ করেছেন নুজহাতুল খাওয়াতের মধ্যে হাদারতু দুরুসাহু আমা কাদা ওয়া কাদা ফাওয়াজাতু ইমামান জাওয়ালান আমি সেই আহলে হাদিসের সেই হাদিসের ইমাম সৈয়দ নজির হোসেনের দরবারে উপস্থিত হয়েছিলাম এত এত সালে আমি তাকে দেখেছি কোরআনের ইমাম হাদিসের ইমাম তাফসীরের ইমাম ফিকহের ইমাম ইসলামের সকল বিদ্যার ইমাম তাকে দেখেছি খাশআন বাক্কাআন আল্লাহর ভীতু দেখেছি তার আকীদা আমি সহি পেয়েছি তাকে ক্রন্দনরত অবস্থায় দেখেছি সালাতের মধ্যে মুদাইবান তাকে দেখেছি ছাত্রদের সাথে রসিকতা করতেও দেখেছি তিনি নাদওয়াতুল উলামার প্রিন্সিপাল সেখানে পাঁচ ভাগের এক ভাগ ছাত্র আহলে হাদিস রয়েছে আমার জানা মতে আমি সেখানে সফর করেছি সেখানে তো কোনো সংকীর্ণতা নাই সেখান থেকে পাশ করে এসে তুমি কি করে আহলে হাদিসের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারো আমার ঘর অতর সন্দ তুমি নাদওয়াতুল উলামায় পড়োই নাই নির্ভরশীল যে আকিদায় কোন নিজস্ব যুক্তি বা কোন দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মুমিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন কারণ সালাফে সালেহীন কোরআন এবং সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে নবী রাসূলুল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তাদের মধ্যে সত্য থাকবে এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে তাহলে সত্যের যুগ হিসেবে নবী ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সেই যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর